কিবাপার অফিস থেকে ফিরলা জি সব ভাই বাহ খুব ভালো লাগতেছে আরে বিটুর খবরও তো ভালো সে জানালো তার সিনেমা সব ঝামেলা শেষ সে টাকা পয়সা পেয়ে যাবে বাহ তাহলে তো ভালো হ্যাঁ আবার বাদলও জানাইছে ভালো খবর বাদল নাকি ইউটিউব থেকে টাকা পয়সা পাওয়া শুরু করছে এখন নাকি ডলারের হিসেবে টাকা আসবে হ্যাঁ তাহলে তো আপনার কোনো চিন্তাই নাই আসলেই চিন্তা নাই এখন মাস শেষ টাকা পাবো যাই এই তুমি বেড়ার মা মুরগির মতো জিমাইতেছো কেন নতুন চাকরি পাইছো টনটনা থাকবা সব ভাই সারাদিন অফিস করছি তো টায়ার্ড লাগতেছে বুঝেনি তো পয়লা পয়লা অফিস কত কাম গেলাম আসলে খুবই ভালো লাগতেছে তিনজন বেকার আছিল এখন তিনজন ইনকাম করবে আমার আর ভাড়া পেতে কোনো সমস্যা নাই কিরে বিশা কি সিপা দেখি দাও মুই কিন্তু নিশ্চিন্ত হইতে পারতে আসি না মুই হ্যাগ কথা এক পয়সারও ভরসা পাইতে আসি না ভরসা পাইতেছিস না কে যারা মাসের পর মাস এই বাসা ভাড়া দিতে পারে না এই সমস্যা লাগিয়েই থাকে তাকে সবার হঠাৎ করে সমস্যা সমাধান হয়ে গেলে আপনি বলেন এই মুই ভরসা কেমনে পাই এত বেশি বোঝার দরকার নাই জবান বন্ধ করে থাকো ঠিক আছে যখনই ভালো কথা বলি তখনই আমরা জবান বন্ধ করে এই যে বাদ ঠিক আছে আমার টাকা কো ভাড়ার টাকা কো আগে কানেকশনটা অফ করি ভাই কি হইছে কি কানেকশন কি বললে ভাড়ার টাকা কো বাসার ভাড়ার টাকা কো ভাই মানে কি কইলেন আমার টাকার কথা কইতেছেন আপনার টাকার চিন্তার মধ্যে কেমনে আছে আপনার আমি কি কইছি আপনার কইছি না আপনি হিরোর চিন্তার মধ্যে থাকবেন হ্যাঁ হিরো কেমনে হাঁটে হিরোর মুড কেমন আপনার গেট আপ কেমন এমন যে গেট আপটা নিয়েছেন খারাপ ভালো আছে হ্যাঁ চলবো কিন্তু আপনি তো হিরো হবেন আপনি ইউটিউবের হিরো হবেন সেটার মধ্যে ডুব দিয়ে থাকেন টাকার চিন্তা বাদ দেন আমি আজাই রে সব ইউটিউবের হিরো হইতে চাই না এটা কি কইলেন ভাই আজাড়ে আমার কথাটা আজাড়ে লাগলো আপনার কাছে বুঝছো তো আপনার কান্ডাজে কেউ ভারী করছে এটা বুঝছি আর সেটা হচ্ছে বিটু আপনি বিটুর কথা কেমনে বিশ্বাস করলেন ভাই আমার খুব কষ্ট লাগলো ভাই আমি খুব কষ্ট পেলাম ভাই আপনার কথা আরে বিটু যে একটা ফাউল এটা আপনি জানেন না হোক সে ফাউল আমি এসবের মধ্যে নারী বাবা বুঝছি ভাই বুঝছি আপনার মাথার মধ্যে তো অন্য কিছু ঢুকেছে আপনি কেমনে আন আমার কথা তো আপনার ভালো লাগবে না বড় পদ্মার চিন্তা ঢুকছে না আপনার মাথায় বড় পদ্মা সিনেমা হ্যাঁ বড় পদ্মার হিরো হবেন এই তো শুনেন বড় পদ্মার হিসাব বাদ দেন ইউটিউবের চিন্তায় আসে ইউটিউবে যদি একটা কন্টেন্ট হয় আমার চ্যানেলে মিলিয়ন মিলিয়ন ভিউ কোনো সিনেমায় মিলিয়ন ভিউ পাবেন না বুঝতে পারছেন আর আজকাল তো সিনেমার লোকই যায় না আপনি জানেন না এটা বাবারে আমি বড় পর্দা ছোট পর্দা কিছুই চাইতেছি না আমি চাইতেছি আমার বাসা ভাড়া আমার বাসা ভাড়া কোন দিন দিবা সেটা কও সে এসব বড় পর্দা ছোট পর্দা চায় না আমি কি ফানে তারা জোর করে ঢুকাইতে আছেন পর্দার মধ্যে বাসা ভাড়া চাইতে আছে আমরা বাসা ভাড়া দিয়ে দেব হ্যাঁ বেটা তুই কথা বেশ তোর সাথে কথা কইতেছি ওই ঠিকই কইছে আমার টাকা লাগবো তুমি টাকা দাও বাবা ভাই ব্যাপারটা তো আপনি সব জানেন আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে অলরেডি ডলার আসছে ডলারটা তো একটা সিস্টেমের ব্যাপার বুঝুন তো ডলারটা তো আসতে একটা সময় লাগে আমার একটা সময় লাগে কয়েকদিন নাকি বছর ওই বেটা থাপড়া দিয়ে সোজা মানাম তোর সাথে কথা কইতেছি না ভাইয়ের সাথে কথা কইতেছি সামনে শরবত ভাই আছে না হ্যাঁ আমি তার সাথে কথা কইতেছি ফাট করে তুই ঢোকাতে দিছিস কথাবার্তার মধ্যে মুই বেশি কথা কইলাম কই তুই খালি জানতে চাইছ আপনার জানা লাগবে না আমি ভাইয়ের সাথে কথা কই এত বেশি জানার চেষ্টা করবা না ঠিক আছে ভাই বিষয়টা হচ্ছে যে আপনি তো ব্যাংকিং সিস্টেম সবই জানেন আপনি শিক্ষিত মানুষ বুদ্ধিমান মানুষ ডলার আসছে ডলারটা আসতে একটা সময় লাগবে ভাই এটুক টাইম আমাকে দিতে হবে আমার এত ডলারের হিসাব বুঝায় না ভাই আমার ডলারের হিসাব বুঝা কাম নাই আমার বাসা ভাড়ার টাকাটা পাইলে হয়েছে ঠিক আছে সময় মতো বাসা ভাড়া দিবা বাস জি বলেন ভাইয়ের সামনে স্যাটাং স্যাটাং লেকচার দিব খুব যে ভালো সাজবি তোর ঢোলটা যদি আমি ভাইয়ের সামনে ফাটায়া দিই তুই টিকতে পারবি মোর আবার কিসের ডোল আরে ডোল কি সেটা বুঝতেছো না তুমি যে মিয়া তোমার রুম গোপনে আরেকজনের কাছে সাবলেট দিয়ে রাখছো ভাড়া দিয়ে রাখছো কি ভাবছো এটা আমি জানি না এসব খবর আমার কাছে নাই
মুই ভাড়া দিয়ে রাখছি। এ আপনি এটা কি কইতে আছেন? ও আপনি ওসমান ভাইয়ের কথা কইতে আছেন তো? সে তো মোর আত্মীয়। হা হা, আত্মীয় স্বজন পরম আত্মীয়, তোর তো একদম পরম আত্মীয়, তাই আইনা শোয়ার আমার বেকুব মনে হয় তো। হ্যাঁ আমি বেকুব? ওই বেটা যে সারাদিন বাইরে বাইরে কাম করে রাত্রে আসে ঘুমায়, আমি জানি না এটা। হ্যাঁ আমার বলত মনে হয় তো। হ্যাঁ তুই যে কত বড় একটা ঘুঘুমা, সেটা আমি হাড়ে হাড়েছি। শোন, আমার ফাঁকি দেওয়ার চেষ্টা করবি না, বুঝতে পারছিস? তুই যে ভাড়া দিয়া খাস সেটা আমি জানি। ভাই বিশ্বাস করেন, আমি কাউরে রুম ভাড়া দেই নাই। সে আমার এলাকার বড় ভাই, এই ঢাসর আইসে এই দুই চার দিন থাইকা তারপর চলে যাই। দাদারে আদা বড়া শিখাস ওই বেটা। হ্যাঁ আমার আদা বড়া শিখাস, প্রত্যেকে বহুত এসব হিসাব কিতাব নিয়ে এখানে ঘুরি, বুঝো? হ্যাঁ কে কি কে কি সেটা আমি হাড়ে হাড়ে। ওই লোক দুই তিন দিনের জন্য আসছে, তো দুই তিন দিন শেষ হয়নি, সে কতদিন আসছে? সমস্ত রিপোর্ট কিন্তু আমার কাছে, আর ওই লোক রে দেখে আমি বুঝে ফেলছি, ও দুই তিন দিন চার দিনের জন্য আসে না। ওই লোক যে এই ঢাকা শহরের চিরস্থায়ী বন্দোবস্ত করার জন্য আসছে আমি সেটা বুঝি, বুঝোস? আমার নজর খুব খারাপ, আমার আর ধুম ফুন বুঝাইলে হইব না। নিজের যদি ভালো চাস ওই লোক রে বাড়ির থেকে বিদায় কর, নাহলে খবর আছে। আল্লাহ এই পিছু মোর চাকরির দিকে খেয়ালে, আল্লাহ আল্লাহ তুমি মোরে রক্ষা করো, আল্লাহ আল্লাহ তুমি ছাড়া মোরে ঢাসরে কেউ নাই এখন।